ওয়েলকাম মি ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার। দেখো, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ জুলাই আগস্টের দিকে পরীক্ষা হতে চলেছে, ঠিক আছে? আশা করছি তোমরা ঠিক মতো প্রিপারেশান নিচ্ছ। আমাদের ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার, যারা আগের ক্লাসে ভিডিওগুলি দেখেছো, আশা করছি তাদের পরীক্ষার হলে অবশ্যই উপকৃত হবে। এবং আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশের জিকে অধ্যায় ক্লাস নম্বর 11, ঠিক আছে? এই ক্লাস নম্বর 11-এ তোমাদের সামনে 15টি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিভিআই প্র্যাকটিস সেটের মতো মক টেস্ট নিয়ে এসে হাজির হয়েছি, ঠিক আছে? তোমাদের সামনে প্রশ্নগুলোর উত্তর কয়েক সেকেন্ড দেওয়া হবে, তোমরা উত্তর দেবে, ঠিক আছে? কমেন্টে সকলে উত্তর করবা। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে, আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে। আচ্ছা, দেখো প্রথম প্রশ্ন, দেখো এলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল? সকলে তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করো। এলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল? দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, লর্ড রিপনের সময়কালে ঘটেছিল। পরবর্তী প্রশ্ন, পোলাভার প্রকল্প কোন নদীর সাথে সংশ্লিষ্ট? পোলাভাম প্রকল্প কোন নদীর সাথে সংশ্লিষ্ট? সঠিক অ্যান্সার অপশান সি, গোদাবরী। পরবর্তী প্রশ্ন, প্রথম ফুটবল ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় কত সালে? প্রথম ফুটবল ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় কত সালে? সঠিক অ্যান্সার অপশান সি, 1930 সালে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন? সঠিক অ্যান্সার অপশান এ, উপরাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, 1925 সালে কোথায় জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়? 1925 সালে কোথায় জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়? সঠিক অ্যান্সার অপশান সি, কানপুর। পরবর্তী, বিশ্ব উপভোক্তা দিবস কোন দিনে পালিত হয়? সঠিক অ্যান্সার অপশান সি, 15ই মার্চ। পরবর্তী প্রশ্ন, ওজন বাক্সে বাটখারার ভরের অনুপাত কত? সঠিক অ্যান্সার 5:2:1। পরবর্তী প্রশ্ন, জাপানের মুদ্রার নাম কি? সঠিক অ্যান্সার অপশান বি, ইয়েন। পরবর্তী প্রশ্ন, টিএসএইচ হরমোনের উৎপত্তিস্থল হল কোথায়? সঠিক অ্যান্সার অপশান সি, পিটুইটারি। পরবর্তী প্রশ্ন, লজ্জাবতী উদ্ভিদে যে চলন দেখা যায় সেটা কোন চলন? সঠিক অ্যান্সার অপশান ডি, সিস মনস্টিক চলন। পরবর্তী প্রশ্ন, প্রথম চাকা আবিষ্কৃত হয় কোথায়? সঠিক অ্যান্সার অপশান এ, মেসোপটেমিয়া সভ্যতায়। পরবর্তী প্রশ্ন, পঞ্চনদের দেশ নামে অভিহিত রাজ্য কোনটি? সঠিক অ্যান্সার অপশান ডি, পাঞ্জাব। পরবর্তী প্রশ্ন, ভারতের পরিবহন ব্যবস্থার কোন ক্ষেত্রকে উন্নয়নের জীবনরেখা বলা হয়?
সঠিক অ্যান্সার অপশান বি জলপথকে। পরবর্তী প্রশ্ন, টম অফ স্যান্ড উপন্যাসটির জন্য কে আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন? সঠিক অ্যান্সার অপশান বি গীতাঞ্জলি শ্রী। পরবর্তী অর্থাৎ আজকের ক্লাসের শেষ প্রশ্ন, বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্য সংখ্যা কত? সঠিক অ্যান্সার অপশান বি 11টি। তোমরা যারা শেষ পর্যন্ত ক্লাসটা দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী পরীক্ষার ক্ষেত্রে, আগত পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন তোমাদের কাজে লাগবে। তোমরা যেই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করে দাও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সাবির এক্সাম সেন্টার লিখে সার্চ করো, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে জয়েন হয়ে যাও। আর আগের ক্লাসগুলোর অবশ্য সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক থেকে ক্লাসগুলো অবশ্যই দেখে নাও যারা দেখোনি। ভিডিওটি লাইক করো। অল দ্য বেস্ট, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।